তার সন্তান দাবি করেছে যে এই ঝর্ণা বেগম আমার মামুনুল সাহেবের স্ত্রী, কখন থেকে, যখন থেকে আমার বাবা মারা গিয়েছে সেই শহীদুল সাহেব নাকি বলে, তারপর থেকে তার তো চরিতার্থ করার জন্য তারা এটা চেষ্টা করছে। আমরা যখনই কোনো এভিডেন্সের কথা বলি, যখনই আমরা বলি এই যে একজনের নাম সুকরঞ্জন বালি, আমার হঠাৎ এখন মনে এসেছে সাইদি সাহেবের মামলার একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি সাক্ষী দেওয়ার কথা, কোর্টের চত্বর থেকে তাকে কোথায় হারিয়ে ফেলেছে এই বর্তমান গুম বাহিনী, বর্তমান আওয়ামী লীগ, বর্তমান ফ্যাসিস্ট সরকার, অথচ তাকে আমি একটু আগে মামুনুলের কথা বলেছি, হাসি দিয়েছে দুই একজনে, কিন্তু এই মামুনুল সাহেবের প্রমাণ মাত্র দুই দিন আগে আপনার ফেস দ্য পিপল সহ বাংলাদেশের অনেক জাতীয় নিউজে পর্যন্ত এসেছে যে তার সন্তান দাবি করেছে যে এই ঝর্ণা বেগম আমার মামুনুল সাহেবের স্ত্রী, কখন থেকে, যখন থেকে আমার বাবা মারা গিয়েছে সেই শহীদুল সাহেব নাকি বলে, তারপর থেকে, তাহলে তার দাবির করার পর থেকে বাবার সাথে তার মায়ের ডিভোর্স হওয়ার পরে, রাইট, ডিভোর্স হওয়ার পরে, তাহলে সেই শহীদুল সাহেবের পরবর্তীতে তার কাছে এসেছে, তাহলে সেই জিনিসটাকে আপনি কি করছেন, আপনারা দুই বছর পর্যন্ত প্রোপাগান্ডা চালিয়েছেন আওয়ামী লীগ যে বড় একটি প্রোপাগান্ডার দল, তার বড় প্রমাণ হচ্ছে একটা ক্ষুদ্র বিষয় বাংলাদেশে জেনা হয়, বিচার হয়, এটা হয়, সেটা হয়, হোটেলে লক্ষ লক্ষ মানুষ যায়, আওয়ামী লীগের দুইজন এমপি এই মুহূর্তে, একজন এমপি গত কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলন করলেন, তিনি বললেন কি খালেদা জিয়া ক্ষমতায় আসতে তাকে আবার ফাঁসির কাস্তে ঝুলবে, ওই লোকের 7 মিনিট ভিডিও আছে, অনলাইনে ভিডিও আছে যেখানে তিনি ছাত্রলীগের একজন নেত্রীকে তিনি ধর্ষণ করছেন, অথচ বাংলাদেশে এখনো মুখ কুচিয়ে তারপরে কথা বলে আবার সংসদ সদস্য, বাংলাদেশে মুরাদ সাহেবের ভিডিও অডিও রেকর্ড ফাঁস হয়েছে কিন্তু তাদেরকে জেলে যেতে হয় না, এমপি থাকে, তার মানে বেহায়ার দল, বেশরমার দল হচ্ছে আওয়ামী লীগ, যারা জেনা করে, বেবিচার করে, হত্যা করে, রাহাজানি করে, তারপরেও নির্দ্বিধায় বলবে আমরাই হচ্ছি এদেশের সবচেয়ে পিওর ভার্জিন, আমরাই সবচেয়ে ভালো নাগরিক, বাংলাদেশের কোনো মানুষ, অন্তত পৃথিবীর সবাইকে বিশ্বাস করলো, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামক এই সংগঠনের কাউকে বিশ্বাস করে না, কারণ তারা ইতিমধ্যেই প্রুভড হয়েছে বাংলাদেশের জনগণ থেকে যে তারা ধর্ষণকারী একটি দল, তারা গণতন্ত্র হত্যাকারী একটি দল, তারা ভোট চুরির একটি দল, তারা মূলত বাংলাদেশের মানুষদের চরিত্র হননকারী একটি দল। আপনি দেখেন, আমি উদাহরণ দিয়ে বলেছি, নায়ক নায়িকারা এদেশে গ্রেপ্তার হয়ে যা সাকলাইন কেক খেয়েছিল পরিমলির সাথে, পুলিশ অফিসার বললো কি এটা যদি মাইক্রোবাসের মধ্যেও দেখা যায় 100 টাকা জরিমানা, সর্বোচ্চ আমার করার অধিকার আছে, আইনগতভাবে এর বেশি কিছু করার নাই, তাহলে তার ক্ষেত্রে করার নাই, আপনাদের ক্ষেত্রে করার নাই, আপনাদের মুরাদের ক্ষেত্রে করার নাই, এমপির ক্ষেত্রে করার নাই, করার অধিকার আছে একজন বৈধ বউ নিয়ে মামুনুল সেখানে অবস্থান করবে সেটাকে, এটাই হচ্ছে বিচারের অবস্থা। আরোই লক্ষ্য মাবন কিনা ধর্ষণ করেছে সাইদি সাহেব, মিথ্যা প্রোপাগান্ডা তারা চালিয়েছে, কোথায়, মসজিদের মেম্বারে, কে দাঁড়িয়ে বলেছে, মুরাদ এমপি দাঁড়িয়ে বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট ভিডিও আই হ্যাভ টু ওয়ান ইট অ্যাগেইন, সে তখন বলেছিল, তখন কিন্তু এদেশের মানুষদেরকে এ ধরনের প্রোপাগান্ডায় তারা ব্যস্ত ছিল। আজকে বলা হয়েছে এই দেশের স্বাধীনতা, এদেশের স্বাধীনতা কখন, আমার মোল্লাভাই তো সঠিক কথা বলেছে যে জামাত ইসলামের ভূমিকা বঙ্গবন্ধু যা করেছে তাই, 26 মার্চের আগ পর্যন্ত বাংলাদেশের বঙ্গবন্ধু একটা শব্দ উচ্চারণ করে স্বাধীনতার ঘোষণা দেয় নাই, 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখলেন বাংলাদেশের এখন এই যুদ্ধ অবস্থা তৈরি হবে, মানুষগুলো কোথায় যাবে, কে নেতৃত্ব দেবে, কিভাবে করবে, তখন শহীদ জিয়া কালুরঘাট বেতার কেন্দ্রে এটে স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে মানুষকে উজ্জীবিত করে সামনে সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তারপরে তারপরে তিনি আমি যা বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এটা যদি মানতে পারেন মানবেন, না মানতে পারলে রাজনীতি করবেন না, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশে দিয়েছে কে, তার নাম শহীদ জিয়া, আপনি নিজেকে ইতিহাস জানেন, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের বাংলাদেশে, আপনি আপনি কেন 75-এর পরে বিলুপ্ত বিলুপ্ত হয়, আপনারা আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছেন, উনি কিভাবে শহীদ হলো, আপনি বাকশাল কোন যুদ্ধে শহীদ করেছেন, আপনি আপনি বাকশাল গঠন করেছেন, আপনি বাকশাল গঠন করেছেন, আওয়ামী লীগকে শেষ করেছেন, আপনি আওয়ামী লীগকে, আপনি আপনি দেশপ্রেমিক ছিল তাকে আপনাদের মতো ষড়যন্ত্রবাদীরা হত্যা করেছে তাই তিনি শহীদ হয়েছেন, দেশপ্রেমিক ছিল আপনাদের মতো ষড়যন্ত্রবাদীরা তাকে হত্যা করেছে, আপনি আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন, আজকে বাকশাল আপনার থাকলে প্রস্তুত করবেন, আমি আপনাকে বলছি সেই আমি আপনাদেরকে যেই জায়গা থেকে বলতে চাই, আপনারা জনাব ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যে আজকে জামাতের যে সমাবেশটা হয়েছে সেটি আসলে বিএনপির জামাতকে মাঠে নামিয়েছে এমন একটি দাবি জনাব ওবায়দুল কাদেরও বলেছে, এ ব্যাপারে আপনার বক্তব্য? আমি আমার বক্তব্যে যাওয়ার আগে যেটা ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশের সবচেয়ে বিএনপির বড় ভুল কোথায় জানেন, বড় ভুল ছিল
75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ নামক দলটাকে নতুন করে রাজনীতির সুযোগ করে দিয়েছে শহীদ জিয়া, দ্যাট ইজ এ ফ্যাক্ট। সে কারণে আজকের পর্যন্ত বাংলাদেশে এই দলটি অবৈধভাবে মানুষদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করে আজকের মানুষদের উপর স্টিমরোল চালাচ্ছে। জিয়াউর রহমান আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্স, সে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘটক। আপনি কি, আপনারা ছিলেন বন্দী, আপনারা পালিয়েছেন, আপনারা পালিয়েছেন, আপনারা দেশ থেকে পালিয়েছেন, আপনারা পলাতক, আপনারা পলাতক, আপনারা যুদ্ধাপরাধী, আপনারা বাংলাদেশের স্বাধীনতার কিচ্ছু জানেন না। শহীদ জিয়া, শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক করেছেন। আপনারা, আপনি বলেছেন কি, একটু আগে আমাকে শেষ করতে দেবেন, আমাকে কথা বলতে দেন, আপনি একটু পরে বলেন, আমি একটু বলছি, আমি বলছি সিদ্দিক ভাই, আপনি আমাকে একটু আগে বলেছেন একজন বক্তা, একটু আগে একজন বক্তা বলেছে, একটু আগে একজন বক্তা এখানে বলেছেন যে জামাত শিবির, জামাত বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এটা বাংলাদেশের একটি স্লোগান। বাংলাদেশের এই মুহূর্তের এবং স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত স্লোগান হচ্ছে শেখ হাসিনা বাবু যান, বাংলা ছেড়ে ভারত যান। দিস ইজ ভেরি ট্রু থিংস দ্যাট উই আর টেলিং এভরিডে। আজকের বাংলাদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এই শেখ হাসিনা, এই শেখ পরিবার, এই আওয়ামী লীগ কখনো স্বাধীনতা চায় নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। এদেশের ধর্মপ্রাণ সাধারণ নাগরিক যারা এদেশের সত্যিকারী, এই ল্যান্ডকে যারা রক্ষা করতে চেয়েছে তারা, কিন্তু আজকে এরাই হচ্ছে দোষর। আমাকে আজকে আপনি প্রশ্ন করার আগেই আরেকটা উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে কেয়ারটেকার সরকার। আজকের এই কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছে জামাতের সাথে, ঐক্যবদ্ধভাবে যুগপাত আন্দোলন করেছে এই এই যে আমার সামনে বসে থাকা আওয়ামী লীগের নেতাদের দল, তখন তাদের শরম লজ্জা কোথায় ছিল? বেহায়ার দল তখন তাদের কি অবস্থানটা ছিল? তারা আজকের বর্তমান শেখ হাসিনা সহ তারা কেন মিটিং করেছে সেই সময়? আমার সেই জামাত ইসলাম যাদেরকে আপনারা বলছেন তাদের সাথে শুধু মিটিংই করেন। আমি শেষ করছি, আমাকে 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 এক মিনিট আমাকে বলতে হবে। সেই মিটিং গুলোর আমি এভিডেন্স দেখিয়েছি, তারপরেও তাদের বিশ্বাস হয় না। এক লবিতে বসেছে, একসাথে খেয়েছে, শুধু তাই আরশাদ সাহেবের আমলে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বলেছিল যে আজকের শেখ হাসিনা বলেছিল যে ওই নির্বাচনে যে যাবে জাতির সাথে বেইমান হবে, জামাত বলে নাই। কিন্তু সেই নির্বাচনে কিন্তু জামাতও ছিল, আওয়ামী লীগও ছিল। তখন জামাত কিন্তু একই সংসদে ছিল, সহিশুদ্ধ ছিল, তখন সহিশুদ্ধ ছিল, এখন কেন সহিশুদ্ধ নয়? এই কথা বললে আমাকে বলা হবে জামাত থেকে নমিনেশন দেন, আমাকে বলা হবে জামাত করেন। আবার যখন শহীদ জিয়ার কথা বলছি, এখন বলছে আপনি কেন বিএনপির শহীদ জিয়ার কথা বলছি। বাংলাদেশের সমস্যা হচ্ছে ন্যায়সঙ্গত সত্য কথা বলতে গেলে আওয়ামী লীগের গাত্রদাহ হয়, কারণ যেই দলটি দেশের স্বাধীনতা চায় নাই, সার্বভৌমত্ব চায় নাই, তাদের তো গাত্রদাহ হবেই। আপনি আমাকে সম্ভবত সাগর ভাই একটি প্রশ্ন করেছিলেন, সেটার জবাব দিতে চাই। কি প্রশ্নটা করেছিলেন একটু যদি আমাকে স্মরণ করিয়ে দেন, একটু বলতে চাই। ফজল ভাই, আমি একটু এক মিনিট জবাব দিয়ে আমি চলে যাই। জিয়াউর রহমানকে আমি জবাব দিই। আপনি শেষ করুন, আপনি জবাব দেন। পানি খান, আপনি পানি খান। ফজল ভাই, আপনি এখন পানি খান। আমি পানি খাবো, তার আগে আমার জবাবটা দিতে চাই।